আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম দিয়ে তৈরি এটা একটা খুবই সুস্বাদু একটা রেসিপি। এই রেসিপিটি কিন্তু আপনারা গরম গরম ভাত রুটি দুয়ের সঙ্গেই পরিবেশন করতে পারেন। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 4টি ডিম, ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে নুন। ভালো করে এবার ডিমগুলোকে ফেটিয়ে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। আপনারা এখানে ডিমের পরিমাণটা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন। এরপর একটা প্যান বসিয়ে নিয়েছি গ্যাসটাকে অন করে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর ডিমটাকে আমি দিয়ে দেব। ডিমের যে মিশ্রণটাকে তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি, ডিমের একটা পিঠ কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে। আর এবার উল্টে দিচ্ছি আমি অন্য পিঠটাও, যাতে এরকম হালকা লাল লাল করে ভাজা হয়ে যায়। এবারে আর ঢাকা দেবো না, 30 থেকে 40 সেকেন্ড আমি এমনি এটাকে কুক করে নেব। ডিমের 2টো পিঠই কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি খুন্তির সাহায্যে এরমভাবে কেটে নিচ্ছি। দেখুন 2টো পিঠই কি সুন্দর লালচে হয়ে গেছে। আমি এখানে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে একটা ছোট ছোট করে টুকরো করে নিতে পারেন। এরপর এগুলোকে নামিয়ে নিলাম। এরপর গ্যাসে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। জিরেটা একটুখানি ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1টা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 2 মিনিট হাই ফ্লেমে একটুখানি ভেজে নেব। দিয়ে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটাকেও আবারও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আর দিয়ে দেবো 7 মতো নুন। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। ভালো করে এবার একটুখানি নাড়াচাড়া করে নেবার পর, একটুখানি টমেটোটা সফট হয়ে যাওয়ার পর দিলাম এখানে 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেশ ভালোভাবে কেটে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো। ভালো করে সব মশলাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা সময় লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য একটুখানি জল। জল দিয়ে ভালো করে আবারও মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু এবারে তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে, মশলাটা বেশ সুন্দরভাবে কিন্তু কষানোও হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর দিলাম ড্রাই রোস্ট করে একটুখানি ক্রাশ করে আমি দিয়ে দিলাম এখানে কসুরি মেথি প্রায় 1 চামচ মতন। গ্রেভিটা এবার বেশ ভালোভাবেই কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি এখানে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলোকে আমি এখানে দিয়ে দেবার পর একটুখানি আমি এখানে হালকা হাতে নেড়ে নেব। আমি এবারে ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে। ঢাকাটা 2-3 মিনিট পর সরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিলেই রান্নাটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে যাবে। ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে, একটা সুন্দর কিন্তু গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। আর এবারে আমি গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দেব আর ডিমের এই অমলেট কারিটাকে গরম গরম সার্ভ করে নেব। গরম গরম ডিমের এই অমলেট কারি কিন্তু গরম গরম ভাত রুটি দুইয়ের সাথেই অসাধারণ খেতে লাগে।
অবশ্যই আপনারা এরমভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।